বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে চলে আসলাম পটলের জালি, ফুল জালি হলুদ হওয়ার বিষয় নিয়ে ও পাতা হলুদ হওয়ার বিষয় নিয়ে। তো বন্ধুরা, হলুদ পাতা বা ফুল জালি কোনটা কোন কি কারণে হয়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর দুদিন ভিডিও আমার দেওয়া হয়নি, আপনার কাজের একটু চাপ ছিল, আপনারা জানেন যে আমিও আপনাদের মধ্যে একটা ছোটখাটো চাষি, তো সেই জন্য ভিডিও দুদিন করা হয়নি, কাজের একটু চাপ ছিল মাঠে। আজকে একটু ফ্রি আছি, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছিল সেই জন্য আজকে আবার ভিডিওটা আপনাদের দিতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আজকে আপনাদের সামনে অনেকে কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যে পাতা হলুদ হচ্ছে পটলের, আর পটলের ফুল জালিও হলুদ হচ্ছে, কি কারণে হলুদ হচ্ছে, কোনটা কি কারণে হলুদ হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা প্রথমেই যে বিষয়টা বলছি, তো বন্ধুরা পাতা হলুদের কারণটা বলছি আপনাদের। আমি জমিতে আপনাদের দেখাবো পাতা হলুদ কেমন আছে, পাতা হলুদ কিন্তু নেই। তো পাতা হলুদ হওয়ার কারণটা আপনাদের কয়েকটি কারণ আছে, সেগুলো বলছি। আপনার প্রথম কারণ হচ্ছে, আপনার পাতা হলুদটা হয় ম্যাগনেশিয়ামের ঘাটতিতে। আপনাদের যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে জমিতে, তাহলে কিন্তু আপনারা ম্যাগনেশিয়াম জমিতে ব্যবহার করবেন, তাহলে পাতা হলুদটা হবে না। বিভিন্ন কারণে পাতা হলুদ হয়, আপনাদের সঠিক নির্বাচন করতে হবে, সঠিকটা ধরতে হবে যে কোন কারণে হয়েছি, দেখতে হবে যে কোন কারণে হলুদটা হচ্ছে। প্রথম কারণ আপনার ম্যাগনেশিয়ামের ঘাটতিতে পাতা হলুদ হয়। কিন্তু দ্বিতীয় কারণ আপনার মাকুট থ্রিপস, শোষক পোহা, বিভিন্ন রকমের শোষক পোহা কিন্তু আমাদের পাতাকে যখন চুষি খেয়ে নেয় তখন কিন্তু পাতাটা হলুদ হয়, সেটা আপনাকে ধরতে হবে। আর পটলের যে আপনার মাচাতে যে তলার পাতাগুলো, সেগুলো এমনি হলুদ হয়, সেগুলো রোদ বাতাস পায় না, সেই জন্য হলুদ হয়। সেক্ষেত্রে আপনারা জমিতে সালফার ব্যবহার করবেন, তাহলে সালফারের ঘাটতি না থাকলে আপনার পাতা অনেক সময় কাঁচা হয়ে থাকবে, ভালো থাকবে। সালফারটা নিয়মিত ব্যবহার করবেন জমিতে, তাহলে এটা হলো। আর চোষক পোকার আপনার মাকড় থ্রিপস যেগুলো আছে আপনাদের চোষক পোকা, সেগুলো কিন্তু কীটনাশক আপনাদের পটল বিশেষ করে 10 দিন 15 দিন পর পর কিন্তু স্প্রে করতে হবে, নাহলে কিন্তু আমাদের পাতা হলুদের সমস্যাটা থাকবে। আচ্ছা, পাতাই কারণগুলোই হলুদ হয়। আর ছত্রাকের আক্রমণ পটলে কিন্তু আপনারা এই বর্ষার সময় বিশেষ করে 10 দিন পর পর কিন্তু বিভিন্ন রকমের ছত্রাকনাশক আছে, আপনারা কিন্তু স্প্রে করবেন, বিভিন্ন রকমের ছত্রাকনাশক আছে, ওগুলো আপনারা স্প্রে করবেন, তাহলে স্প্রে করলে আপনাদের পাতা হলুদের ব্যাপারটা থাকবে না, কিন্তু আমাদের পাতাগুলো হলুদ হয়। এগুলো আপনারা নিয়মিত ব্যবহার করুন। আর ফুল জালির কি কারণে হলুদ হয় সেটাও আপনাদের বলছি। তো বন্ধুরা, ফুল জালি হলুদ হওয়ার বিষয় বলতে গেলে, আপনার জালি কিন্তু পটলে যে জালিগুলো হয়, আমাদের ফুল দেখছে আমরা ভালো, কিন্তু জালির বেলায় গিয়ে আমাদের হলুদ হয়ে যাচ্ছে। তো হলুদটা কি কারণে হচ্ছে সেটা বলবো আপনাদের। তো হলুদটা হয় বন্ধুরা আপনাদের পরাগায়ন, ফুলে সঠিকভাবে পরাগায়ন করতে পারে না। দেখবেন যারা ফুল ছোঁয়ায় রাত্রিতে বা ভোরবেলায়, তাদের জমিতে কিন্তু ওই জালি হলুদ হওয়ার বিষয়টা কিন্তু কম থাকবে। আর অনেক আছে আবার ফুল ছোঁয়ায় না, ফুল যারা ছোঁয়ান না তাদেরকেও আমি পরামর্শ দেব যে কিভাবে করলে ফুলটা আপনাদের জমিতে কম ছোঁয়াইতে হবে, সে পরামর্শ বলবো আপনাদের। আপনাদের কিন্তু জমিতে হরমোন ব্যবহার করতে হবে, হরমোন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে এই আপনার জালি হলুদের ব্যাপারটা কিন্তু আপনাদের থাকবে না, ফুল ও জালি যেটা হলুদ হচ্ছে আমাদের, আপনারা অনেকে কমেন্ট করেছেন সেই বিষয়টা কিন্তু থাকবে না। তো বন্ধুরা, আমাদের কিন্তু হরমোন জমিতে ব্যবহার করতে হবে, আর কি হরমোন ব্যবহার করবেন তাদের বলবো। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদের জালি কিছু দেখে দিই যে হলুদ আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা জালিগুলা, জালিগুলো কিন্তু সুন্দর আছে, এই যে এগুলা কিন্তু হলুদ হওয়ার সম্ভাবনা নেই, এগুলা কিন্তু হলুদ হওয়ার সম্ভাবনা নেই। এই যে এখানে কিন্তু ক্যামেরায় আপনারা কেরম বুঝতে পারছি না। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো যে কোন হরমোনটা ব্যবহার করে আর কিভাবে ব্যবহার করে সেটা আপনাদের দেখাবো। তো আমার মতো করে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের জালি যে হলুদ হওয়ার ব্যাপারটা, ফুল যে হলুদ হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু থাকবে না। তো বন্ধুরা চলুন দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বুস্টার ফোর, দেখতে পাচ্ছেন বন্ধুরা বুস্টার ফোর। আর এই হরমোনটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের ফুল জালিটা আপনার একদমই হলুদ হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন গতকালকে স্প্রে করা হয়েছিল আপনার বুস্টার ফোর, এই যে খালি খালি যে জারটা কোটোটা দেখতে পাচ্ছেন, আর এটা নিউ, আর এগুলো লাগে, সেই জন্য আপনাদের দেখাবো একটু কিভাবে করতে হবে এই বুস্টার ফোর ইউজ করার নিয়ম। তো বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের দেখাবো। এটা গতকালকে ব্যবহার করা হয়েছিল, আর আজকে আপনাদের আমি দেখাই, কারণ আজকে এখন তো টাইম না, এগুলো কিন্তু সকালবেলা করতে হয়, সকাল ফার্স্ট সকালে কিন্তু এগুলো করতে হয় কিংবা রাত্রিতে। বন্ধুরা চলুন দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলের যে উপরের অংশটা, ফুলের যে উপরের অংশটা, এই যে ফুলটা, ফুলের যে উপরের অংশটা আমাদের কিন্তু এই লেভেলে কিন্তু কেটে নিতে হবে। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, এই লেভেলে কেটে নিয়ে কিন্তু আমাদের ফুলগুলো যে আছে, যেরকম পরিমাণ লাগবে আমাদের 15 লিটার জলে মোটামুটি 20টা মতো পুরুষ ফুল লাগবে। তাহলে আমাদের যদি 30 লিটার জল লাগে, তাহলে কিন্তু আমাদের 40টা মতো ফুল আমরা তুলে নেব, 40টা ফুল পুরুষ ফুল তুলে নেওয়ার পরে কিন্তু এইভাবে আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন গোড়া গোলা পড়ে আছে কিভাবে, গতকালকে দেওয়া হয়েছিল এইভাবে। এইভাবে দেওয়ার পরে কিন্তু আমরা এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নেটটা আছে, নেটটা কিন্তু কাজে লাগে। তো আমরা এই ফুলগুলা, যে পুরুষের ফুলগুলো আছে,
সেই ফুলগুলা কিন্তু আমরা এরকম নেটে নিয়ে নেব। নেটে নিয়ে কিন্তু আমরা যখন জড়ি নেব, জড়ি নেওয়ার পরে কিন্তু আমরা ঘষে হালকা চাপ দিয়ে কিন্তু এর যে হরমোনটা, ফুলের যে হরমোনটা, যে রসটা, সেটা কিন্তু আমরা এই পাত্রে নিয়ে নেব। পাত্রে নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা ওই আপনার 15 লিটার জলে ওই রসটাও দেবো, আর 30 ml আপনার বুস্টার ফোদ দেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওই ফুলগুলার রসটা কিন্তু, এই যে নেট দেখতে পাচ্ছেন, নেটে কিন্তু আমরা নেটে রেখি তারপর চাপ দিয়ে কিন্তু রসটা বার করে দেবো। রসটা বার করে দেবো, হালকা পানি দিলেও দিতে পারেন, এমনি বার করলেও বার করতে পারেন। রসটা বার করে নেবো, বার করে নেওয়ার পরে কিন্তু আমরা 30 ml, আমরা এই 30 ml আপনার 15 লিটার জলে এই বুস্টার ফোদ দেবো। আর এই ফুলের রসটা, 20টা ফুলের রস এক এক ড্রামে আপনার 15 লিটার জলে, এগুলো কিন্তু ভালো করে মিশ্রণ করে কিন্তু আমরা স্প্রে করব। তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন এভাবে স্প্রে করেন, তাহলে আমি আশা রাখছি আপনাদের ফুল ও জালি হলুদ হবে না, আর পাতার যে বিষয়টা বললাম হলুদ হওয়া, সেটাও আর হলুদ হবে না। তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে গেল, কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।